গরমকালে অয়েলি স্কিনের জন্য ফার্স্ট অ্যালোভেরা জেল ইউজ করতে হবে ময়েশ্চারাইজিংয়ের জন্য। ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর প্রাইমার, আমি এখানে স্মার্ট বক্সের প্রাইমার ইউজ করছি, যেটা কিনা আমার স্কিনটাকে একটা ম্যাট এফেক্ট দেবে, যেটা গরমকালের জন্য খুবই প্রয়োজনীয়। তারপর NOEX এর লিকুইড ইলুমিনেটর, কনসিলিং এর জন্য এলেগাল প্রো কনসিলার অরেঞ্জ কালার অ্যান্ড ইয়েলো কালার। খুব বেশি ডার্ক অরেঞ্জ কালার ইউজ করলে ওপরের ফাউন্ডেশনটা যদি ফুল কভারেজ না হয় তখন কিন্তু ভেতরের অরেঞ্জ কালারটা বোঝে যাবে। এই কারণে ডার্ক অরেঞ্জ কালার কখনোই কনসিলার হিসাবে ইউজ করা উচিত না, সাথে কোনো অন্য কনসিলার কিংবা ফাউন্ডেশন মিশিয়ে নেওয়া দরকার। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপর আসছি ফাউন্ডেশনে, আমি এখানে মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন ইউজ করছি। এই ফাউন্ডেশনটা ভীষণই ড্রাই, তো গরমকালের জন্য একদম পারফেক্ট। যেহেতু এই ফাউন্ডেশনটা একটা লো বাজেট ফাউন্ডেশন, এই কারণে আমাদের খুব ভালো করে ব্লেন্ড করে দিতে হবে, নয়তো আমাদের মেকআপটা কে কি দেখা যেতে পারে। এরপর ইউজ করছি মিস ক্লিয়ারের আইব্রো কিট, যেটার ব্রাউন কালার অ্যান্ড ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। যে কোনো লিকুইড লিপস্টিক ইউজ করে আমরা লিকুইড ব্লাশারের কাজটা কমপ্লিট করতে পারি। কন্ট্রোলিং নেব এবং আমাদের ফেসটাকে সুন্দর করে শার্প করে নেব। খুব ভালো করে শার্প করতে হবে এবং খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। কম্প্যাক্ট পাউডার দিয়ে আমরা আমাদের মেকআপটাকে সেট করে নেব। খুবই রিজনেবল প্রাইসের একটা আই শ্যাডো প্যালেট আমরা ইউজ করছি, কারণ আজকে আমাদের মেকআপটা পুরোটাই রিজনেবল প্রাইসের মেকআপ প্রোডাক্ট দিয়ে হচ্ছে। তো ফুল ভিডিওটা দেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড লাইক করতে ভুলো না। অ্যান্ড এই মেকআপ ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। একটি ব্লু কালারের কাজল ইউজ করছি, গ্রিন কালারের আই শ্যাডো দিয়ে সেটাকে ভালো করে স্মাচ করে দিচ্ছি। আই ম্যাজিকের ব্লাশার প্যালেট আমি ইউজ করছি এখানে। আই ম্যাজিকের ব্লাশার প্যালেটটা খুবই পিগমেন্টেড অ্যান্ড রিজনেবল প্রাইসের। মেবলিনের মাস্কারা, মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার, যে হাইলাইটারটা রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো এফেক্ট দেয়। ইনার কর্নারেও মেবলিনের হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিলাম। মেবলিনের লিপস্টিক, ফুল মেকআপ কমপ্লিট হওয়ার পর মেকআপটাকে সেট করে নিয়েছি। মেকআপ সেটিংসে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা দিতে ভুললে হবে না। তো সবাই জানিও আজকের লুকটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এইরকমই হেল্পফুল মেকআপ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এইটুকুনি, আবারও দেখা হবে নতুন ভিডিওতে।